পরিবেশ বান্ধব আকর্ষণীয় থিমের পুজোয় এবছর ফালাকাটাবাসী এমনকি আলিপুরদুয়ার জেলাবাসীকে চমক দিচ্ছে ফালাকাটা কলেজ পাড়া দুর্গাপুজো কমিটি। 46তম বর্ষে এবছর তাদের পুজোর থিম সোনার কলস। বাংলার সোনালি ফসল পাটের উপকরণ সুপারির খোল দিয়ে পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে, আর তাতেই চোখ জুড়িয়ে যাবে আপামর এলাকাবাসীর। ফালাকাটা কলেজ পাড়া দুর্গাপুজো কমিটির এই মণ্ডপ সজ্জা আপনাকে আকর্ষণ করবেই। মণ্ডপের থিম নির্মাণ করেছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কোহলি। তার ভাবনাতেই এই থিম বলে জানা যায়। পুরোপুরি পরিবেশ বান্ধব মণ্ডপ, যেখানে প্লাস্টিক কিংবা থার্মোকল কোনো কিছু ব্যবহার করা হয়নি, এমনই জানিয়েছেন পুজো কমিটির সদস্যরা। পাশাপাশি অন্যান্য পুজো কমিটিগুলোকেও এর মাধ্যমে প্লাস্টিক বর্জনের বার্তা দিতে চাইছেন তারা। অন্যান্য বছরগুলির মতো এবারও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় হবে বলে আশাবাদী পুজো কমিটির সদস্যরা। দাদা, হ্যাঁ, আপনাদের পুজো মণ্ডপে মানে কি থিম রয়েছে, কি আলোকসজ্জা বলেন যদি? আমাদের এবছরে পুজো মণ্ডপে আমরা করেছি সোনার কলস থিম। সেটা আমরা সোনালী তন্তু পাট, সেই পাট এবং পাটের উপকরণ দিয়েই আমরা মণ্ডপটি তৈরি করেছি। এবং আরেকটা জিনিস লক্ষণীয় যে এই আমাদের পুজো মণ্ডপটি পুরোপুরি পরিবেশ বান্ধব, কোনো প্লাস্টিক বা থার্মোকল জাতীয় জিনিসের ব্যবহার আমরা করিনি। এবং এর মাধ্যমে এই মণ্ডপ সজ্জার মাধ্যমে আমরা আমাদের দর্শনার্থী তথা অন্যান্য পুজো মণ্ডপগুলোকেও এই বার্তাটি দিতে চাই যে পরিবেশ বান্ধব মণ্ডপ করে তোলার জন্য, যাতে পরিবেশ দূষণটা কমে। শিল্পী কোথাকার কি? আমাদের যে থিম শিল্পী, থিমের ভাবনায় রয়েছেন গৌরাঙ্গ কুইলা, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত কলকাতা। তার ভাবনাতেই এই থিমের উপস্থাপনা আমাদের। আলোক শিল্পী রয়েছেন চন্দননগর থেকে সাগর ঘোষ, আর মৃৎশিল্পী মানিক পাল কুমোট। উদ্বোধনের পর কেমন দর্শনার্থী আসছে? আমাদের তো মহালয়ার দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটার ভার্চুয়াল উদ্বোধন করে দিয়েছেন আমাদের পুজোর। তারপর থেকেই দ্বিতীয়ার থেকে মোটামুটি দর্শনার্থী কিন্তু চলে আসছে, যেটা হয়তো উত্তরবঙ্গের মতো জায়গাতে, উত্তরবঙ্গে ফালাকাটার মতো জায়গাতে একদমই মানে অভাবনীয়। হয়তো সেই পরিমাণে ভিড়টা এখনও হয়নি, সন্ধ্যাবেলার থেকে আশা করি যে ভিড়টা অনেক বাড়বে। আপনার নাম আর দায়িত্বটা ক্লাবের? আমার নাম স্নেহাংশু শেখর বিশ্বাস, আমি কলেজ পাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির যুগ্ম সম্পাদক। জলদাপাড়া রিভার আইন ইন, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি আমাদের হোমস্টেতে থাকা খাওয়ার সমস্ত রকম সুবিধা মিলবে। আমাদের এখানে এসি নন এসি রুম পাবেন, এখান থেকে জঙ্গল সাফারি, হাতি সাফারি, পিক আপ ড্রপ সমস্ত সুবিধা পাবেন। তাই আর দেরি না করে বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 8250-9111-85 নাম্বারে।